এখানে আমরা নির্বাচন কমিশনকে আবেদন করছি যে সেখানে যারা ভোটদাতা তাদের মধ্যে এখানে 2011 সালের পরে যে অভিজ্ঞতা আছে রাজ্যের মানুষের, তারা তাদের নিজের ভোট নিয়ে দিতে পারবেন কিনা সেই সংশয় যাতে না থাকে এই কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে নির্বাচনে প্রথমে নির্বাচন কমিশনকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি কামনা করি যে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা কথা সভা দিনা বিধানসভা দিনা অযথা উত্তীর্ণ তৈরি করে যখন তাদের আবেদন থাকা উচিত ছিল শান্তির জন্য, যখন তাদের আবেদন থাকা উচিত ছিল যাতে মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের মতামত দিতে পারে, সেইসবের জন্য তখন তারা যে পর্যায়ে সেটা